আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহিম আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া আলা রসুল কারীম আম্মা প্রিয় দিনী ভাই ও বোনেরা অনেকেরই মনে অনেক ধরনের আশা থাকে অনেক ধরনের আকাঙ্ক্ষা থাকে বন্ধুগণ অনেকেই অনেক বড় কিছু হতে চায় জীবনে প্রতিষ্ঠিত হতে চায় জীবনে নেতৃত্ব দিতে চায় জীবনে তারা সম্মানের পাত্র হতে চায় বন্ধুগণ আসলে এরকমটা হতে চাওয়া খারাপ কিছু নয় কারণ কোরআনে পাকে আল্লাহ পা রব্বুল আলমিন বড় কিছু হওয়ার জন্য আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে চাইতে হবে সেই দোয়া শিখিয়ে দিয়েছেন বন্ধুগণ আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহ তালার উপর বিশ্বাস রাখতে হবে ভরসা রাখতে হবে এবং আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে তাহলেই আমরা আমাদের জীবনে আমাদের লক্ষ্যে পৌঁছাইতে পারবো বড় কিছু হতে পারবো ইনশাআল্লাহ বন্ধুগণ আজকে কোরআনে বর্ণিত একটি সুন্দর দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব যে দোয়াটি আপনারা নিয়মিত পাঠ করলে যে দোয়ার আমল করলে যে দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে চাইলে ইনশাআল্লাহ জীবনে বড় কিছু হতে পারবেন জীবনে আল্লাহ তাআলা আপনাকে প্রতিষ্ঠিত বানাবেন বড় বানাবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ এখন আমরা যে দোয়াটি শিখব সেই দোয়াটি পবিত্র কোরআনের সুরা ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে দোয়ারটি শিখিয়ে দিয়েছেন দোয়ারটি হলো রব্বানা হাবেলান মিন আজওয়া জিনা ওয়াদুর রিয়াটিনা কুরতা আল্না আলিল মুতাকিনা ইমামা আমি আপনাদের সুবিধার্থে আবারও বলছি রব্বানা ইমামা খুব চমৎকার একটি দোয়া এবং খুব মূল্যবান একটি দোয়া দোয়াটি আমি বাংলায় লিখে দিয়েছি আপনারা বাংলা দেখে দেখেও মুখস্থ করে নিতে পারবেন বন্ধুগণ আপনারা যেভাবেই হোক যে কোনো মূল্যেই হোক দোয়াটি মুখস্থ করে নেবেন এবং নিয়মিত এই দোয়ার আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা এই দোয়ার বরকতে আপনাকে একদিন না একদিন অবশ্যই বড় বানাবেন আপনাকে সম্মানের পাত্র বানাবেন ইনশা আল্লাহ তবে চেষ্টা করতে হবে আপনি সম্মান চান বড় হতে চান কিন্তু বড় হওয়ার মতো সম্মান পাওয়ার মতো কোনো কাজ করতেছেন না খারাপ কাজ করতেছেন অযথা কাজে লিপ্ত হচ্ছেন তাহলে তো আপনি সম্মান পাবেন না চেষ্টা করতে হবে ভালো কাজ করতে হবে তাহলেই আল্লাহ তালা সম্মান দান করবেন আল্লাহ তালার কাছে দোয়াও করতে হবে এবং আল্লাহ তাল্লাহার উপর বিশ্বাসও রাখতে হবে তাহলেই আল্লাহ তালা আপনাকে বড় বানাবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ এই হলো আজকের ভিডিও আমি আশা করি যে আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে এসেছে বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই এই দোয়াটি শিখতে পারে এবং সকলেই যেন আমল করতে পারে আপনার কারণে যদি একজন মানুষও এই দোয়াটির আমল করে দোয়াটি শিখতে পারে তাহলে সে আমল করার কারণে যে পরিমাণ নেকি পাবে মহান রব্বুল আলমিন আপনাকেও সেই পরিমাণ নেকি দান করবেন ইনশাআল্লাহ যদি আপনার নিয়ত সহি থাকে তো বন্ধুগণ এজন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর নিয়মিত এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চাইলে সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলা মাসলাম সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ حبيبك خير الخلق অবরাকাত